তোমার কি এখনো কাজ শেষ হয়নি? তাই আমায় ফোন করছো না? কিন্তু কাল পর্যন্ত তো কাজের মধ্যেও কতবার ফোন করে আমার খবর নিয়েছো। তাহলে কি আজ এখানে যা হয়েছে সেসব কথা বড় মা কিংবা বাবা জানিয়ে দিয়েছে তোমায়? তাই তুমি আমার উপর রাগ করে আমাকে ফোন করছো না? কিন্তু আমি তো সত্যি কিছু করিনি আয়ুষ। আচ্ছা, আমি কি একবার ফোন করবো তোমায়? ধরবে না তুমি আমার ফোন? একবার তোমার গলাটা আমি শুনতে চাই আয়ুষ, একবার। তুতুল রানী ফোন করেছে। তুমি এখন তোমার স্বামীর সঙ্গে কথা বলবে বলে ফোনটা করেছো তো? কিন্তু তোমার স্বামী এখন আমার কাছে। আমরা যে এখন একটা প্রাইভেট টাইম কাটাচ্ছি সে কথা তোমাকে বুঝিয়ে দিতে হবে ভালো করে। হ্যালো, হুজ দিস? কে ফোন করেছেন এত রাতে? মধু দিদির গলা? এত রাতে মধু দিদি ওর ফোন ধরেছে? গলায় খুব জড়ানো, তার মানে আয়ুষ আর মধু দিদি এখন এক ঘরে একসঙ্গে? না, আয়ুষ কখনো আমার সঙ্গে এরকম করতে পারে না। না না, কিছুতেই না, পারে না। হ্যালো, আরে আমরা এখন ঘুমোচ্ছি তো, কত রাত হয়ে গেছে সেটাও খেয়াল করেননি? দুম করে ফোন করে ফেলেছেন। আয়ুষ এখন কথা বলতে পারবে না, আপনি পরে ফোন করবেন কেমন? এখন আমরা আমাদের প্রাইভেট মোমেন্ট শেয়ার করছি, প্লিজ ডিস্টার্ব করবেন না। আয়ুষ এখন কথা বলতে পারবে না, আপনি পরে ফোন করবেন কেমন? এখন আমরা আমাদের প্রাইভেট মোমেন্ট শেয়ার করছি। এখন কেমন লাগছে তুতুল রানী? এর থেকে হাজার গুণ অপমান আমার হয়েছে। সারা দুনিয়ার লোক আমাকে দুঃখী বলে করুণা করে। তোমার দুঃখটা আমি মনে মনে কল্পনা করতে পারছি তুতুল। কাল আয়ুষকে যতই ডিনাই করো, কিন্তু তুমি তো জানলে মাঝরাতে আমি আয়ুষের বিছানা থেকে তার ফোনে কথা বলেছি। তুতুল, তোমাকে আমি তারাবোই তুতুল রানী।
আয়েশের বউয়ের পরিচয়টা আমার হবে। আরে আমরা এখন ঘুমোচ্ছি তো, কত রাত হয়ে গেছে সেটাও খেয়াল করেননি? আয়ুষ এখন কথা বলতে পারবে না, এখন আমরা আমাদের প্রাইভেট মোমেন্ট শেয়ার করি। প্রাইভেট মোমেন্ট শেয়ার, প্রাইভেট মোমেন্ট শেয়ার, প্রাইভেট মোমেন্ট শেয়ার, প্রাইভেট মোমেন্ট শেয়ার। কাল কিভাবে ঘুমিয়ে পড়েছিলাম কিছু মনে নেই আমার। কাল কি খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম আমি? আচ্ছা, তুতুলকেও তো কাল ঘুমোতে যাওয়ার আগে ফোন করিনি। ছি ছি, মেয়েটা হয়তো কত চিন্তা করছে আমার জন্য। একটু পরেই ফ্লাইট, এখন তৈরি হতে হবে, কিন্তু তার আগে তুতুলকে একটা ফোন করতেই হবে। না, তোমার ফোন আজ আমি কিছুতেই ধরব না। তুমি আমাকে যে ভালোবাসো না তা আমি বুঝে গেছি আয়ুষ। যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে কিছুতেই কাল রাতে মধুরীর সঙ্গে ওইভাবে ফোনটা কেটে দিল তুতুল, নাকি ঘুমের ঘরে কেটে গেছে? আমার ফোন কেটে দেবে এত সস্তা হবে না ওর, নাকি কাল রাতে ফোন করিনি বলে অভিমান হয়েছে? বেশ, আমি না হয় ফোন করিনি, ও তো করতে পারতো, ফোন করলে তো মিসড কল থাকতো। কই কই, কোনো মিসড কল নেই তো? কেন বারবার আমায় ফোন করছো আয়ুষ? তুমি তো জানো তোমারটাকে সাড়া না দিয়ে আমি পারি না। কেন দুর্বল করে দিচ্ছ আমায়? তোমার তো কোনো অসুবিধা হয়নি আমাকে ছাড়া? তুমি তো ভালোই ছিলে মধুগিরির সঙ্গে। আশ্চর্য, এত কিসের ঘুম? আমি এতবার কল করছি আর ফোনটা ধরতে পারছে না। Yes, come in. আমি, গুড মর্নিং আয়ুষ। ও, তুমি ফোন করছো কাউকে? হ্যাঁ, তুতুলকে। চাই না কেন ফোনটা রিসিভ করছে না বুঝতে পারছি না।
রিসিভ করবে কি করে? কাল যা শুনেছে আর যা কল্পনা করে নিয়েছে, তারপর কি আর ফোন ধরে? রাধিকার মান হয়েছে, কিন্তু কে ফোন ধরেছে আমি তার কি জানি। আমি স্বীকার করলো তবে তো, আর যার বোঝার সে ঠিকই বুঝেছে কে ফোনটা ধরেছিল। আয়ুষ, তোমার ফোনে তুতুলের ফোন করার কোনো চিহ্নই রাখেনি আমি। আমি তো তোমার কলটা ডিলিট করে দিয়েছি তুতুল।